আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। মোহাম্মদ মিজান। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি বাহরাইন থেকে আসছি। বাহরাইন। বাংলাদেশে কোথা থেকে থাকেন? চট্টগ্রাম জেলা আপনার নিবাস। স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমি আসছি আমার হাঁটুর ব্যথা, হাতের জয়েন্ট এবং হাঁটুতে ব্যথা নিয়ে এসেছেন। আপনি কতদিন যাবত এই সমস্যাটা ভুগছিলেন? গত 2 থেকে 2.5 বছর। জানতে চাই ভাই, ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর শফিউল্লাহ প্রধান। ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন এখানে? স্যার, আমাকে 14 দিন সময় দিয়েছিল, কিন্তু আমি আজকে 10 দিনের ভিতরে ইনশাআল্লাহ ভালো ফিল করতেছি। 10 দিন ট্রিটমেন্ট, আপনি অনেকটুকু সুস্থ বোধ করছেন। আচ্ছা, জানতে চাইবো যে আপনার এই সমস্যাটার কারণে এর আগে কি কোনো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন কি? হ্যাঁ, এর আগে আমি ট্রিটমেন্ট করেছিলাম। আচ্ছা, কোথায় করেছিলেন? এটা বাংলাদেশে করেছিলাম। বাংলাদেশে। আচ্ছা, সেই ট্রিটমেন্টের পরবর্তী রেজাল্টটা কি ছিল? সেটা করার পরে সেম পেইন আবার। মানে হয়তো ট্রিটমেন্ট নেওয়ার সময় কিছুটা ভালো, পরবর্তী সময় সেই ব্যথাটা আবার ফেরত আসে আপনার, আপনি সুস্থ হননি। ঠিক, এখন আপনি বলেছেন যে আপনি সম্পূর্ণভাবে আপনি সুস্থ আছেন মাত্র 10 দিনের ট্রিটমেন্টে। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কোথায় পেয়েছিলেন আপনি? এটা আমি মূলত ইউটিউব থেকে স্যারের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার পরে। জি জি। তো আমি এটা ভিডিও দেখার পরে আমি আসলে। আচ্ছা, আপনি আমার ভিডিও দেখার পরে আপনি ডিসিশন নেন যে আপনি ওনার সাথে এসে দেখা করবেন। স্যারের সাথে দেখা করার পরে স্যার আপনাকে কি বলেছিলেন? সে আমাকে ট্রিটমেন্ট নিতে বলছে, এখানে এতদিন লাগবে, তো সেই সময়টা আমার লাগে নাই, অল্প কয়েকদিন আমি ভালো হয়ে গেছি সব। আচ্ছা, আপনার প্রাথমিক জীবনে যে ধরনের সমস্যাগুলো হতো পূর্বে আপনার হাঁটুর জয়েন্টের কারণে বা আপনার হাতের যে ব্যথা ছিল সেটার কারণে, সেই সমস্যাগুলো কি এখন পুরোপুরি ভালো হয়ে গেছে? আপনি কি সেই আগের মুভমেন্টগুলো আগের মতো করতে পারেন? সেই আগের ব্যথাগুলো কি এখন আপনার আর আছে? না না, সেগুলো এখন ফিল করি না। মানে আপনি সব কাজ আপনার আগের মতোই সবকিছু আগের স্বাভাবিক নিয়মে আপনি করতে পারছেন? স্যার, জানতে চাই ভাই, ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা অন্যান্য স্টাফ ছিল ম্যানেজমেন্টের, তারা কি টাইম টু টাইম আপনার খবর নিয়েছে বা আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল সেটা কি তারা নিশ্চিত করেছে? সেটা অনেক ভালো বলার থেকে যদি কিছু থাকতো তাও। আচ্ছা, তার মানে টাইম টু টাইম আপনি সব ধরনের সেবাই আপনি পেয়েছেন। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, কেমন লেগেছে আপনার কাছে? অনেক বেটার, অনেক ভালো লেগেছে আপনার কাছে। স্যার, আপনি যে সমস্যাটা এই হাঁটু ব্যথাটা আপনি ভুগেছেন, আপনি বলেছেন যে আপনি এর আগেও ট্রিটমেন্ট করেছেন কিন্তু আপনি হয়তো কাঙ্ক্ষিত ফল পাননি বা যে ধরনের রেজাল্ট পাওয়ার কথা ছিল আপনি সেভাবে সুস্থ হননি। আপনার মতো আমাদের দেশে এবং দেশের বাইরে এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো এই ধরনের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন যাবত। অনেকে দেখা যাচ্ছে যে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা থেকে শুরু করে বিভিন্ন রকম ব্যথা ওনারা ভুগেন কিন্তু কোন ডক্টরের কাছে যাবেন তারা হয়তো বুঝতে পারেন না। এরকম অনেক রোগী আছে বিভিন্ন ধরনের ভুয়া চিকিৎসকের খপ্পরে পড়ে হয়তো তাদের সর্বস্ব শেষ হয়ে যায় কিন্তু তারা সুস্থ হতে পারেন না, বরঞ্চ এমনও হয় যে অনেকে সারা জীবন পঙ্গুত্ব বরণ করে নেন ভুল চিকিৎসার কারণে। তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? সেই সকল ভাই বোনদের অবশ্যই বলবো যে এখন ডক্টর শফিউল্লাহ স্যারের যেহেতু এখানে আমরা সবকিছু পাওয়া যাচ্ছে, মিটিং বা ট্রিটমেন্ট ভালো পাওয়া যাচ্ছে, অবশ্যই সাক্ষাৎ তারা খোঁজ খবর নিয়ে ঠিকানা নিয়ে আসা উচিত এখানে, কারণ আপনি নিজে ভালো হয়েছেন, আপনি সুস্থ হয়েছেন, তাই আপনি আশা করেন ওনারা আসলে ওনারা অবশ্যই ভালো একটা ফল পাবেন। আচ্ছা, সবশেষে জানতে চাইবো স্যার, আপনি ডিপিআরসি হসপিটাল থেকে যে সেবা পেয়েছেন সেই সেবার মানকে আপনি 100-তে কত দিবেন? আমি তো 100-তে 95 দিতে মনে চাই, তো আমারটা আমি বলতেছি 95 বেটার। আচ্ছা স্যার, আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার দীর্ঘায়ু এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।